ক্যাপ করে অ্যানাউন্সমেন্ট ফর ইউ গাইজ, সেটা হচ্ছে যে আমি সবসময় চেয়ে আসছি যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, অপিনিয়ন দিই, অ্যানালাইজ করি, আমি আমার দিককার একতরফা আমার মতামত আমার চিন্তাভাবনা তুলে ধরি। সো আই অলওয়েজ ওয়ান্টেড যে আমার যারা অডিয়েন্স, হাউ ডু আই পে দেম ব্যাক, লাইক হাউ ডু আই শো মাই গ্র্যাটিটিউড অর হাউ ডু আই এঙ্গেজ দ্যাম, কারণ পুরো বিষয়টা একতরফা। এটা আমাকে টাইম টু টাইম, লাইক এটা আমাকে সবসময় বদার করে এই থটটা ইন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, যে লাইক আমি আমার বিয়েতে নিচে যে ইয়েটা যায়, কী বলবো এটাকে, যে লেখা যায় না যে সাবস্ক্রাইব লাইক শেয়ার হাবি যাবি, তো সেখানে কিন্তু আমি আমার কথাগুলো কীভাবে লিখছি যে লাইক টু শো সাপোর্ট, কমেন্ট টু আই ডোন্ট নো কী দিয়েছিলাম, কমেন্ট টু লাইক শেয়ার ইউর থট অ্যান্ড শেয়ার টু স্টার্ট আ কনভারসেশন, আই গেস ভুলে গেছি কী কী লিখছিলাম, বাট সুইসি এটা এঙ্গেজমেন্ট ওরিয়েন্টেড আমার চিন্তাটা সবসময় ছিল। এবং বিভিন্ন মাইলস্টোন আছে না, যে 10,000 সাবস্ক্রাইবার, 50,000, 1,00,000 সাবস্ক্রাইবার যখন হয় তখন বিভিন্ন চ্যানেলগুলো কী করে যে তারা আই ডোন্ট নো নানান রকম উইশ টুইশ করে। আমার একটা চিন্তা ছিল যে আমি যদি 10,000 সাবস্ক্রাইবার হয় সেটা যদি সেলিব্রেট করতে চাই, লাইক 10,000 একটা খুবই ছোটো মাইলস্টোন, সে সেলিব্রেট করার কিছু নাই করলে সেটা নিজের জন্যই লজ্জাজনক ব্যাপার যে 10,000 সাবস্ক্রাইবার এটার জন্য আবার সেলিব্রেশন করতেছে, বাট যদি করতে চাই বা 50,000 বা 1,00,000 হোয়াট এভার, যেটাই করি না কেন আমার চিন্তা ইচ্ছা সবসময় ছিল যে সামহাও আমি আমার অডিয়েন্সকে হচ্ছে একটা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবো। সেখানে কীভাবে সেটা, যে আমি সবসময় চিন্তা করে আসছি যে আমি ওই দিন ওই সময় একটা লাইভ হব, লাইভ হয়ে হচ্ছে যারা অডিয়েন্স থেকে কথা বলতে চায় তাদেরকে কথা বলার সুযোগ দিব। সো এই চিন্তাটা সবসময় আমাকে লাইক বদার করে যে কীভাবে আমি তাদেরকে এঙ্গেজ করতে পারি, কীভাবে আমি তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারি, আমি একতরফা সবসময় কথা না বলে যারা শুনতেছে। এবং আমি যখন ফেসবুকে যখন লেখালেখি করতাম আর কি, এখন ইউটিউব চ্যানেল করার পর লেখালেখি কমায় নিয়ে আসছি, ভলিউম অনেকটা বা বড়ো বড়ো লেখা সেটা ততটা লেখা হয় না, বেশিরভাগ অ্যানালাইসিস এখানে করি যেই কারণে। তো তখনও আমি সবসময় এটা চিন্তা করতাম যে আমি রিপ্লাই করার চেষ্টা করতাম যারা কমেন্ট করতো, সেই ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায় যেই কারণে যে আপনি যারা হইতেছে ধরেন যে চুলকাইতে আসছে কমেন্টে, তাদের সাথে আপনি রিপ্লাই করা মানে আপনার সময় নষ্ট করা, সেখানে এঙ্গেজ হওয়া, কমেন্ট কাউন্টার কমেন্টস, সেটা অ্যাভয়েড করতে হবে। সো সেটা অ্যাভয়েড করলে বাকি থাকলো কি, যারা আপনার প্রশংসা করতেছে তো তাদের শুধুমাত্র সিলেক্টিভলি তাদের কমেন্টে যখন আপনি রিপ্লাই করেন, এবং যারা প্রশংসা করতেছে সেখানে আসলে রিপ্লাই করার মতো কিছু নাই, আপনি যেখানে দ্বিমত থাকবে আপনি সেখানে না কথা বলার সাবস্টেন্স আছে, যে কথা সবসময় বলি যেটা নেতিবাচক, যেটা নেগেটিভ, যেটা সাথে আপনি একমত না সেটা নিয়ে আপনি কথা বলার সুযোগ আছে, সেটা নিয়ে আপনি আলোচনা করার সুযোগ আছে, যেটার সাথে আপনি একমত সেইটা আলোচনা সেখানেই শেষ, রাইট? যে কারণে এটা বিকামস ট্রিকি যে আপনি যে একমত শুধু তার সাথে রিপ্লাই করলে আপনি হা হা করতে হয়, জিনিসটা দেখতে হাস্যকর খেলো, আর যারা দ্বিমত প্রকাশ করে তাদের সাথে এঙ্গেজ হওয়া মানে আপনার সময় এটার পিছনে প্রচুর সময় দেয়া, যেটা আনপ্রোডাক্টিভ। সো যে কারণে একটা সময় পর আমি অনেকটা কমেন্ট রিপ্লাই করে বন্ধ করে দিয়েছি, যেটা আসলে অর্থহীন। যারা একমত হয় তাদের সাথে হা হা করারও কিছু নেই, যারা দ্বিমত প্রকাশ করে তাদের সাথে এঙ্গেজ হয়ে সময় নষ্ট করারও কিছু নেই। তো যে কারণে ধরেন আপনার ইউটিউব যখন কমেন্ট করেনি, আমার ইউটিউব কমেন্ট ভিডিওর নিচে আমি প্রায়শই রিপ্লাই করি না, শুধুমাত্র এই কারণে যে কারটা রিপ্লাই করবো, কারটা করবো না, কোথায় এঙ্গেজ হবো, কোথায় এঙ্গেজ হবো না। সো এটা একটা আমার কাছে মনে হয় একটু ট্রিকি হয়ে যায় বিষয়টা আর কি, যে সকলের প্রতি রেসপেক্ট শো করা এটা একটা পয়েন্ট, আবার হচ্ছে যে ইট অলসো সেন্ডস আউট এ মেসেজ যে ও উনি ওইটা রিপ্লাই করছে, তার মানে উনি মানে কিন্তু আরেকটার করে নাই, সেটার কেন করে না, এটার কেন করলো। সো জায়গা, সো সবচাইতে ভালো রাস্তা হচ্ছে অ্যাভয়েড করে যাওয়া, রিপ্লাই না করা, যে স্ট্র্যাটেজি মোটামুটি অনেকদিন ধরে ফলো করতেছি, গালি দিলো এখন আর কেউ রিপ্লাই করি না, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যে কথাটা বললাম যে কিন্তু আমি তো চাই আমার যারা সময় ব্যয় করতেছে আমার পেছনে, আমার কথা শুনে হোক, আমার লেখা পড়ে হোক, তাদেরকে একটা ভয়েস দিতে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিতে। সো সেটা নিয়ে হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসলো যে একটা কাজ করা যেতে পারে, যে সপ্তাহে একদিন বা মাসে একদিন একটা লাইভ সেশন করা যেতে পারে, লাইভ সেশনে অডিয়েন্স থেকে যারা কথা বলতে চায় তাদেরকে সুযোগ করে দেয়া। কিন্তু পরে আমার চিন্তা করে দেখলাম এটা আসলে আমি ম্যাটেরিয়ালাইজ করতে পারবো না, কারণ আমার রুটিন এত ভোলাটাইল, আমি নিজেও জানি না, আমি দুই পর্ব আগে যেরকম ব্যাখ্যা করছি বা আলোচনা করছি যে আমি কখন এপিসোড করতে পারবো, কখন বসতে পারবো, কতক্ষণের জন্য বসতে পারবো, এবং ব্যস্ততা সব মিলিয়ে আসলে এটা আমার পক্ষে করা সম্ভব হবে না, যে একটা প্রমিসড টাইমে বা কারোর সাথে প্রমিস করে ওই টাইমে একটা নির্দিষ্ট সময়ের জন্য উপস্থিত থাকা দীর্ঘ সময়। তো পরে মনে হলো যে ওকে ফাইন, আবার তাছাড়া আপনি লাইভ করলে সবাই কিন্তু লাইভে কমফোর্টেবল না, হঠাৎ করে ক্যামেরার সামনে এসে কথা বলা বা হাজার হাজার মানুষের সামনে কথা বলা, রাইট? আমি প্রথমবার যখন আমি কথা বলা শুরু করছি আমি নিজে তো কমফোর্টেবল ছিলাম না, অলদো আমি পাবলিক স্পিকিং লাইফে কম বেশি করা হয়েছে।
তো সেটা আমি দেখছি লাইভ, আমি এর আগে লাইভ করে অডিয়েন্সকে কথা বলার সুযোগ করে দিয়ে দেখছি যে খুব একটা রেসপন্স পাই না। সো আই গেট দ্যাট, যে মানুষ কমফোর্টেবল ফিল করে না, না করাই স্বাভাবিক। তো সেটা প্র্যাকটিক্যাল হবে না খুব বেশি, আমি এখানে পার্টিসিপেশন পাবো না সেটা জানি, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান যেটা বললাম, আমি টাইমটাই ওভাবে আমি করতে পারবো না আমার সীমাবদ্ধতার কারণে। লাস্ট যে জিনিসটা মাথায় আসলো, আমার কাছে মনে হলো এটা একটা ভালো জিনিস হইতে পারে, সেটা হচ্ছে আমি কমেন্ট রিভিউ করবো আপনাদের। আশা করি চেষ্টা করবো প্রতি সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার, চেষ্টা করবো প্রতি সপ্তাহে একবার, যে এই এক সপ্তাহে যে ভিডিওগুলো আমি আলোচনা করলাম, যে টপিকগুলো, সেইখানে নিচে এক সপ্তাহে সাতটা ভিডিও লেটসে কথার কথা, বা পাঁচটা ভিডিও, এই পাঁচটা ভিডিও নিচে আপনারা যারা কমেন্ট করেন আপনারাও তো অপিনিয়ন জানান, কেউ একমত হয়ে কেউ দ্বিমত হয়ে, যে যেটাই হোক, হেট কমেন্ট হোক, গালাগালি হোক থেকে শুরু করে এনিথিং, যেটা আমার মনে হবে যে আলোচনা করার মতো, তুলে ধরার মতো, বা আমি রেসপন্ড করা উচিত, বা শুধু রেসপন্ড রিজয়েন্ডারের স্বার্থে না, সেখানে আপনি ধরুন আপনি একটা কমেন্ট করছেন, ভালো কমেন্ট, সেখানে সাবস্টেন্স আছে, সেটা অন্য সকলে জানা উচিত, সেটা আমিও আলোচনা তুলে আনা উচিত, অ্যানালাইজ করা উচিত সেই কমেন্টের উপর ভিত্তি করে, সেরকম যদি আমি মনে করি তা সেটা করা যেতে পারে, রাইট? সো এই যে আপনাদের ওপিনিয়ন, সেটার একটা মূল্যায়ন করা। সো না, সেই চিন্তা করে আমার পর মাথায় আবার আরেকটা চিন্তা আসলো, যেটা যে এখন এটা আবার মানুষ অন্যভাবে ব্যাখ্যা করা শুরু করবে। কারণ হচ্ছে যে কথাটা বেশ অনেকবার আলোচনা করা হয়ে গেছে, যে ভিউখোর হিটখোররা এসে দুনিয়াতে এখন সব কিছু ভিউয়ার হিট দিয়ে বিচার করা শুরু হয়ে গেছে। আপনি ইউটিউব ভিডিওতে আপনার নিচে যখন কমেন্ট হয় তখন এঙ্গেজমেন্ট বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়লে হয় কি, ইউটিউব আপনার ভিডিওগুলোকে আরও বেশি হচ্ছে প্রমোট করে। সো যেই কারণে আপনি দেখবেন সবাই বলে যে কমেন্ট করুন, কমেন্ট করুন, নানানভাবে অডিয়েন্সকে ট্রিগার করার চেষ্টা করে, যে আচ্ছা আপনি আপনারা কী মনে করেন নিচে কমেন্টে জানান। আসলে কিন্তু আপনারা কী মনে করেন সে ডাজন্ট কেয়ার, সে চায় আপনি কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়ান তার ভিডিওতে। সো যেহেতু ইউটিউবে যারা আসে আজকালকার লাইক বেশিরভাগই সম্ভবত ভিউয়ার হিটের জন্য আসে আর টাকা কামাইয়ের জন্য আসে, সো এটা যে কেউ এভাবেই ভিউ করবে, যে ও আমি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এই বুদ্ধি বের করছি, কিছু করার নেই, দুনিয়ার বাস্তবতাটা এমন হয়ে গেছে এখন সবাই এইভাবেই ভাবে। এবং লাইক ট্রু স্টোরি এবং ফান স্টোরি, সেটা হচ্ছে গতকালকে আমি আমার বাসার সামনে, আমি আমার আরেকটা যে চ্যানেল আছে এক্সপ্লোর ইউএস উইথ ফখরুল, এটার একটা ভিডিও করতেছিলাম রেকর্ড, তো আমার উপরতলার প্রতিবেশী বিল ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তো সে নিচে আসছে, সে দেখালো কী করতেছো, ব্যাখ্যা করলাম যে আমার দুইটা তিনটা চ্যানেল আছে, সেখানে আমি কথাবার্তা বলি, এখানকার নানান কিছু তুলে ধরি, এসে শেয়ার করি নানান থট। সে দ্য ফার্স্ট কোয়েশ্চেন হি অ্যাস্ট, যে টাকা পয়সা কেমন আসে ইউটিউব চ্যানেল থেকে। নাও ইন্টারেস্টিং, এই কথাটা ইন্টারেস্টিং কয়েকটা কারণে। প্রথমত তার মাথায় প্রথম চিন্তা আসছে, চিন্তা ভাবনা আসছে যে টাকা, ইউটিউব থেকে টাকা, এবং আমি টাকা কামাই করার উদ্দেশ্যে করতেছি। অফকোর্স আই এক্সপ্লেইন টু হিম যে আমি টাকা এখানে কিছুই পাই না, এবং আমি টাকা কামাইয়ের উদ্দেশ্যও যাইনি, টাকা কামের জন্য করি না, পেশান থেকে করি, আমার ভালো লাগে এই জন্য করি। সো সেটা ফার্স্ট থিং। আর ইন্টারেস্টিং যেই কারণে যে বিল কিন্তু কাট অফ ফ্রম দ্য ওয়ার্ল্ড, তার বাসা, তার কোনো সেলফোন নাই, তার বাসায় একটা ল্যান্ড ফোন আছে, তার সাথে সেলফোনে যোগাযোগ করার কোনো উপায় নাই, এবং সে ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট আছে তার বাসায় আই বিলিভ, বাট খুবই ওল্ড স্কুল টাইপের চলাফেরা আর কি, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অ্যান্ড ইয়েট সে জানে যে ইউটিউব একটা জিনিস আছে, ইউটিউব থেকে টাকা কামাই করা যায়, এবং এই পরিমাণ টাকা কামাই করা যায় যে আমি একটা ইউটিউব চ্যানেলে কথা বলি, তার ফার্স্ট মাথায় প্রশ্ন আসছে যে কী পরিমাণ টাকা কামাই করে, রাইট? সো এটা এখন বাস্তবতা হয়ে গেছে দুনিয়ার মানুষজন, সে আমি বলতেছি না এটা নেগেটিভ, কিন্তু এই কারণে এখন আন্ডারস্ট্যান্ডিংটা এরকম তৈরি হয়ে গেছে। সো যে কারণে আমি বলতেছি যে আমি যে অনেক দিন ধরে আমি চিন্তা করে আসতেছি কীভাবে আমি আমার অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারি, মানে এঙ্গেজ নট ইন দ্যাট যে আমার ইয়ে বাড়ানোর জন্য, ইউটিউব এঙ্গেজমেন্ট, যে তাদেরকে টু পে দ্যাম ব্যাক, মানে তাদের প্রতি কোনোভাবে রেসপেক্টটা ফিরিয়ে দেয়, বা তাদেরকে কোনোভাবে তাদের প্রতি সেই সম্মানটা, তারা যে টাইমটা আমার পেছনে ব্যয় করতেছে আমার কথা শুনে একতরফাভাবে, তাদের দিককার ভাষ্যটা শোনা, যেটা বললাম আগে রিপ্লাই করার চেষ্টা করতাম, পরে নানান কারণে মনে হয়েছে যে রিপ্লাই চুপচাপ কারোর কমেন্ট রিপ্লাই না করাই বেটার, কিন্তু আমার কাছে এটা একটু দুঃখজনক লাগে যে তারা তাদের মতামতটা শেয়ার করতেছে এবং আমি কোনো রিপ্লাই না করে ইগনোর করে চলে যাচ্ছি, এটা আমার নিজের কাছে আই ডোন্ট লাইক ইট, রাইট? কিন্তু আবার ওই যেটা বললাম, রিপ্লাই করলে কোনটা করলাম, কোনটা করলাম না, কী টাইপের কমেন্টে রিপ্লাই করছি, কী টাইপের কমেন্টে করি নাই, একমত হলে রিপ্লাই করি না বা করছি, দ্বিমত হলে রিপ্লাই করি নাই বা করছি না, সো আমার কাছে মনে হয় একটু ট্রিকি সিচুয়েশান তৈরি করে। সো সব কিছু কনসিডার করে আমার মনে হয়েছে এটা একটা ভালো সলিউশন হতে পারে, যে সপ্তাহে একদিন যদি পসিবল হয় আমার পক্ষে আর কি। আবার যদি এমন হয় যেদিন আমি রিভিউ করার কথা আপনাদের কমেন্ট, সেদিন একটা কোনো খুব প্রেসিং ইস্যু যাচ্ছে, সেটা কভার করতে হবে, সেক্ষেত্রে তো হয়তো এটা ইদার ডিলেড হবে অথবা স্কিপ করতে হবে কোনো সপ্তাহে, তো সেটা আর কি। সো আমি এই অ্যানাউন্সমেন্টটা করলাম যে আমি করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে, চেষ্টা আছে, এবং আমি সাধারণত কোনো কিছু করবো বলে করি, আসলে আমরা করবো বলি বলে অনেক কিছু করি না, সো আমি যেটা করবো ডিসাইড করি, আমি সাধারণত সেটা করি, করি না এমন সাধারণত হয় না, খুব রেয়ার কেস। সো যেহেতু বলছি করবো, আশা করি সেটা করবো আমি, তো সেটা করবো। নাও এখানে একটা ডিসক্লেমার দিয়ে নিই, যে আপনারা কেউ যদি আনকমফোর্টেবল হন টু ফিচার্ড ইন মাই ভিডিও, আপনারা অবশ্যই আমাকে জানাইতে পারেন যে আমার কমেন্ট আপনি আলোচনায় তুলে আনেন না,
সেক্ষেত্রে আমি আপনাকে আই উইল রেসপেক্ট ইউর ডিসিশন, অফকোর্স আপনি না চাইলে আপনার সাথে জোর করার কী আছে। সো কেউ যদি এরকম থাকেন যে এখন অ্যাগেন আপনাদের আমি স্ক্রিনশট সহ কমেন্ট হয়তো দেখাবো আই বিলিভ, সেক্ষেত্রে আপনার ছবি ফিচার্ড হোক আমার ভিডিওতে, আপনি যদি না চান আপনার নাম ফিচার্ড হোক সেটা যদি আপনি না চান, আপনি যেটাই হোক আপনি ইদার আপনার কমেন্ট করে সেই কমেন্টের নিচে জানাই দিতে পারেন যে প্লিজ আমাকে দেখেন না, কিন্তু সেটা আবার আর একটা দুঃখ ইয়ে হয় যে আপনি প্রত্যেকটা কমেন্ট করে করে কি নিচে বলবেন নাকি যে আমাকে ফিচার করেন আপনার ভিডিওতে। সেক্ষেত্রে যারা ফিচার্ড হইতে চান না তারা আমাকে জানাই দেন, আপনার আমি দরকার হলে একটা লিস্ট করে রাখবো আপনাদের, এবং আপনাদের কমেন্ট আসলে আমি আপনাদেরকে ফিচার করব না। আর অ্যাগেন যদি আপনি বলেন যে হ্যাঁ আমাকে ফিচার করেন কিন্তু আমার কমেন্ট স্ক্রিনশট দেখেন না, বা আমাকে ফিচার করেন আমার ছবিটা ব্লার করে দিন বা আমার নামটা ব্লার করে দিন, বাট ছবি নাম ব্লার করলে যেটা আপনার পারমিশন নেওয়ারও আমার প্রয়োজন পড়তেছে না। সো কারো যদি এরকম কোনো ইয়ে থাকে চয়েস থাকে অফকোর্স ফিল ফ্রি টু লেট মি নো অ্যান্ড আই উইল রেসপেক্ট ইউর চয়েস অ্যান্ড ডিসিশন। সো সেটাই, সো এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আমি চাচ্ছি আমার অডিয়েন্সকে এঙ্গেজ করতে টু শো রেসপেক্ট। অ্যাগেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এখানে বললাম না দুনিয়া ওলট পালট হয়ে গেছে, এখন ভিউ হিটের যন্ত্রণায় মানুষ সবাই ভাবে যে সারা দুনিয়া সকলেই ভিউয়ার হিটের ধান্দায় আছে এবং সারা পৃথিবী সবাই ইউটিউবে এসে টাকা কামাই করতে, রাইট? সো অ্যাগেন মানুষের এই পারসেপশনের জন্য তাদেরকে দোষ দিনে বেশিরভাগ মানুষ এই ধান্দায় থাকে দেখেই বেশিরভাগ মানুষের পারসেপশনটা এরকম হয়ে গেছে। অ্যান্ড আই এম নট হিয়ার ফর মানি, আই এম নট হিয়ার ফর কী বলে মানে এঙ্গেজমেন্ট, দেখেন এই কথাটা আরেকবার বলতে হয় মানি এঙ্গেজমেন্ট, এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট, এগুলো যদি আসে আই উইল অ্যাবসলুটলি টেক ইট, কিন্তু সেইগুলোর জন্য আমি কম্প্রোমাইজ করবো না, সেইগুলোর দিকে তাকায়। যেমন ধরেন আমি যেটা বললাম কী পাই, কিচ্ছু পাই ইউটিউব থেকে, কিচ্ছু পাই না, আমার এক মাসের ইন্টারনেট বিলের অর্ধেক টাকা ইউটিউব থেকে আসে না, তো তাই বলে আমি থেমে গেছি, আমি তো প্রতিদিন কথা বলতেছি সময় দিচ্ছি, রাইট? সো তার মানে মেয়েটার জন্য করতেছি না, এবং অ্যাগেন আমি যে টাইপের কন্টেন্ট নিয়ে কথা বলি এটা খুব নিশ অডিয়েন্স, সবাই এগুলোতে ইন্টারেস্টেড হবে না, আবার ইতিবাচক কথা বলে প্রচুর ভিউ পাবো আমি জানি, এবং আমি সেটা বলতেও পারবো, এবং প্রচুর এরিয়া আছে আমি জানি এগুলো নিয়ে আমি কথা বলে ভিউ না, আমি প্লিজ আমার আমি এই জন্য ইউটিউবে আসি নাই, আমি যেটা নিয়ে কথা বলতে চাই আমি সেটা নিয়ে কথা বলতে চাই, যে জিনিসটা অনেকদিন ধরে আলোচনা করছি যে আমি যেটা নিয়ে কথা বলতে চাই না আমি তাও সেটা নিয়ে বলবো ভিউর জন্য বা টাকা কামাই করার জন্য, বা আমি যেটা নিয়ে কথা বলতে চাই আমি বলবো না সেটা নিয়ে, কেন বললে আমি সেই ফিলোসফিতে চলি না এবং লাগবে না আমার টাকা, লাগবে না আমার ভিউ, লাগবে না আমার ফেম, রাইট? এই হচ্ছে ব্যাপার। সো এটা একটা অ্যানাউন্সমেন্ট দিলাম, তো আপনারা যারা কমেন্ট এই উইকে করে ফেলছেন তাদের কমেন্ট ফিচার করবো না, কারণ আপনাদের যেহেতু অ্যানাউন্সমেন্ট আগে দেওয়া হয় নাই। এটা 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 দেখেন এটা হচ্ছে আপনাদেরকে বলি একটা ব্যাপার কীরকম, যে ধরুন আমেরিকাতে যখন একটা পলিসি হয় একটা রুল হয় বা যে সারা পৃথিবীতেই নিয়মে চলা উচিত বাংলাদেশে চলে না দেখে আপনারা মাথা মুথা বললাম না সোনার বাংলা সবার মাথা খেয়ে দেয় রিয়েলিটি, যে এখানে যদি একটা ল পাশ হয় সেই লটা যেদিন পাশ হয়েছে যেদিন কানেক্টেড হয়েছে তার আগের দিন পর্যন্ত আপনি যারা হচ্ছে ধরেন আপনি আগের আইন অনুযায়ী কাজ করছেন তারা কিন্তু সেই আইন দ্বারা এফেক্টেড হবেন না। সো বেসিক্যালি আপনাকে এনাফ টাইম সাফিসিয়েন্ট টাইম দিয়ে আপনাকে জানানো হবে আগে থেকে যে কবে থেকে কোন লটা কীভাবে এফেক্টিভ হবে, এবং কেউ যেন না বুঝে কোনো বিপদে না পড়ে বা জানার গ্যাপের, সো এই জিনিসগুলো কনসিডার করা হয়, এবং এটা এটা দ্য লিস্ট এক্সপেকটেশন একটা সভ্য মানুষের কাছ থেকে, একটা সভ্য সিস্টেমের কাছ থেকে এটা হচ্ছে লিস্ট এক্সপেকটেশন, রাইট? সো ইউএসএ এসে যদি কিছু জেনে বুঝে শিখে থাকি যেগুলো চর্চা করার লাইফে চেষ্টা করে থাকি দ্যাট উড বি ওয়ান অফ দোজ থিংস, যে অন্য সময় হইলে হয়তো খেয়াল করতাম না যে ও আচ্ছা আমি অ্যানাউন্স করলাম আপনাদেরকে ফিচার করব, তারপর আপনাদের ওপিনিয়ন জানার অপেক্ষা না করে ফট করে করে বসলাম, হয়তো মাথায়ও আসতো না যেটা বললাম বাংলা স্টাইল, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে এখন এটা মাথায় আসে আমার, এটা চলে আসছে অটোমেটিক্যালি যে না তাদেরকে আপনাদেরকে একটা হেড স্পেস হেড স্টার্ট দেওয়ার সময় দিতে হবে, হুট করে এখনই করে ফেলা যাবে না, কারণ আপনাদের মতামত জানার অপেক্ষা আমাকে করা উচিত যেহেতু অ্যানাউন্সমেন্টটা আজকে করলাম। সো আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট করছি সো আজকের আগের যত কমেন্ট আছে এগুলোকে আমি কনসিডার করবো না, এবং যেহেতু আমার ভিডিও আজকের ভিডিও অনেকে পাঁচ দিন পর দেখবেন, অনেকে দুই দিন তিন দিন পর দেখবেন, রাইট? সো আপনাদেরকে সেই সময়টাও দিব, যেই কারণে আমি কমেন্ট রিভিউ করাটা মোটামুটি দুই সপ্তাহ পর শুরু করবো, জানি আপনারা এনাফ টাইম পান জানার জন্য যে কী হইতে যাচ্ছে এবং আপনারা আপনাদের অপিনিয়ন জানানোর সুযোগ পান। সো ফার্স্ট এপিসোড কমেন্ট রিভিউ সেটা আশা করি আজকে কি কত তারিখ, ও 22 তারিখ, সো লেটস এটার ইন্টারেস্টিংভাবে রাউন্ড ফিগার দিয়ে শুরু করি, এক তারিখ থেকে, এক তারিখ কী বার পরে, আমি তো উইকেন্ডে হয়তো করার চেষ্টা করব, সো লেটস সে নেক্সট মান্থ থেকে সেটা করব, রাইট? সো সেক্ষেত্রে এক সপ্তাহই বেশি হয়, আমি আর একটু বেশি সময় দিতে চাচ্ছিলাম, সো লেটস সে আগামী মাস থেকে এটা শুরু করব, এবং এই 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 ব্যাপ এই ভিডিও এই এই ডিসিশন সম্পর্কে আপনাদের মতামত জানাইতে পারেন, জানান, অফকোর্স সেই রিভিউ ভিডিওতে হয়তো এই মতামতগুলো আপনাদের উঠে আসবে, সো ফিল ফ্রি টু শেয়ার ইউর থটস, এবং ইয়া দেখা হবে কথা হবে, লিটারেলি এখন এখন থেকে দেখা হবে কথা হবে, রাইট? সো ইয়া।